আপনারা জানেন ধানের চারার আশেপাশে ঘাস এই খুব সজীব হয় খুব তাজা হয় কেন সময় মতো পানি গোবর সার এগুলা পাচ্ছে আচ্ছা বলুন দুনিয়ার কেউ কি গাছের জন্য সার দে পানি কোন আয়োজন করে তো পাচ্ছে কেমনে তো গাছ যদি ভালো হয় তো বলবে আমি আমার কারণে পাচ্ছি না যেহেতু দানের কাছে আছি সেই কারণে পাচ্ছি ঠিক কিনা আমরা আল্লাহর বলিদের আশেপাশে থাকলে ওনাদের উপর যে রহমত নাজিল হয় সেটার আমরাও বাকি হব সুতরাং এই এলাকা গৌসুল আজম মজবন্ডারির প্রধান খলিফা এই যুগের খলিফার তেমন গুরুত্ব নাই আজকাল খেলাফ খুব সংস্ত হয়ে গেছে সিম কার্ডের চেয়ে বেশি সংস্থা কিন্তু ওইটা ওই জমানার খেলাফত আর খার খেলাফত গৌসুল আজম মজবন্ডার খেলাফত ওনার প্রধান খলিফা হজরত কেবলা বলেছিলেন ইনি আমার আবু বকর তার মানে সিদ্দিক আকবর সরকারের প্রধান খলিফা তাহলে এইখানে সুন্নিদের আকিদা প্রতিষ্ঠিত হলো যে ইসলামের প্রধান খলিফাকে কে সিদ্দিক আকবর এর পর ফারুক আযম এর পর ওসমান গনি এর পর মাওলানা আলী শের-ই-খুদা হায়দার-ই-কারার رضی اللہ তো ওনার আশপাশে তারচে নূরুন আলানুর হল একদিকে দিকে হযরতের প্রধান খলিফার রাজা শরীফ আর এই গানে তো শিব এনেছেন স্বয়ং হজরতের গদ্দির উত্তর নরুন আলা নূর হয়েছে আজকে বলগালিতে যারা সিলসিলায় আছেন তাদের জন্য বড় মুকম সময় যে হজরতের উত্তরাধিকারী কেউ পালেন হজরতের খলিফার আঙ্কিনাও পেলেন নরুন আলা নূর হয়েছে

এই রাস্তা বলা হয় কাকে। যেখানে আপনি যেতে চাচ্ছেন আপনার অবস্থান থেকে আপনার মঞ্জিলে মকসুদ পর্যন্ত গন্তব্য পর্যন্ত রাস্তা যদি ঠিক থাকে আপনি সেই রাস্তা যাবেন যে রাস্তা মাসকানে biçিন্ন খাল নাল নদী ব্রিজ নাই পার হওয়ার সুযোগ নাই এই পথে মানুষ যায় কিন্তু সঠিক পথ দূরে হলেও ঘুরে যায় আর কাছের পথ বেঠিক হলে কাছেও যায় না তো তরীখ শরীয়ত mazhab এগুলো আমরা গ্রহণ করছি কেন রাস্তা উদ্দেশ্য উদ্দেশ্য গন্তব্য উদ্দেশ্য আপনি ঘর থেকে বের হয়ে মাঝখানে যত কিছু ফেস করতেছেন কেন করতেছেন এগুলো শুধু গন্তব্যে পৌঁছার জন্য মঞ্জিলে মকসুদে পৌঁছার জন্য রাস্তাটা হচ্ছে মাধ্যম তাহলে আমরা আপনারা যারা যেখানে কামেল পিরু মুর্শিদের হাত ধরেছি এটা রাস্তায় আসলাম এবার আমাকে চলতে হবে গন্তব্যের দিকে সেই গন্তব্যে পৌঁছতে সবাই সমানে পৌঁছতে পারে না যার গতি যত কিছু যত দ্রুত তিনি তত দ্রুতই পৌঁছবেন এবার আমরা যারা তরিকপন্থী আমাদেরকে নির্ধারণ করতে হবে আমার কদম কিভাবে চলতেছে আমি কি তাড়াতাড়ি পৌঁছবো না দেরিতে পৌঁছবো এটা প্রতীক নিজেই নির্ধারণ করতে পারেন একজন মানুষ এখান থেকে কালুঘাট যেতে কতক্ষণ লাগবে এই এলাকার মানুষের অভিজ্ঞতা আছে কিনা আছে কারণ প্রতিনিয়ত যাচ্ছেন তো এই যে এগুলো হচ্ছে দুনিয়ার রাস্তা আর দিনের রাস্তা আল্লাহ প্রাপ্তির রাস্তা হচ্ছে শরীয়ত তরিকত এগুলো হচ্ছে খোদা পর্যন্ত পৌঁছার রাস্তা বড় করে বলুন সুবহান পেরাজরিন দুনিয়ার রাস্তায় চলতে যেমন মানুষ পথহারা হইতে পারে এই রাস্তায় চলার ক্ষেত্র বিপদগামী হতে পারে সেই জন্য সব সময় সতর্ক থাকতে হবে তো আজকে এই মাহফিলে যাদের তসিবাবরি হয়েছে বিশেষ করে যে হযরতকে আপনারা দেখছেন যে ওই দরবার

গজরত কেবলার মাধ্যমে সবাই পাচ্ছেন বঙ্গোপসাগরে আমরা কেউ কয়দিন গেছি কয়জন গেছে মাছ শিকার করলো সাম্পান থেকে বোট থেকে তো নামে নেই বঙ্গোপসাগরের পাচ্ছে বঙ্গোপসাগরের মাছ আসতেছে বঙ্গোপসাগরের লবণ আসতেছে বঙ্গোপসাগর থেকে বাষ্প তৈরি হয়ে মেঘমালা হচ্ছে এগুলা এসে প্রত্যন্ত অঞ্চলে বৃষ্টি দিচ্ছে এগুলা কেমনে আমরা কোথেকে আসছে খবর রাখছি না কিন্তু আসতেছে ঠিকই আসতেছে ঠিকই যেমনি ভাবে আমরা বলি রোড কাট এগুলা সরকারে করছে সরকার সুখ করে কোথায় কোন কনভেক্টরি কোন ব্যঙ্গে সরকার সাক্রি করে এগুলা সরকারের টাকা বলে না জনগনের টাকা বলে এখন জনগণ জিজ্ঞেস করতে চাই এই থেকে 갈ুগট পর্যন্ত রাস্তা হওয়ার সময় কয় টাকা দিয়েছেন একটা রিজিট দেখাইতে পারবেন এই এলাকার বলখালির কারো কাছে একটা রিসিপ্ট নেই নাই কারো কাছে কিন্তু আপনার অনুদানটিকেই পৌঁছে গেছে আপনার টাকা দিয়ে হচ্ছে এতে কোনো সন্দেহ কারণ আপনি এই যে একটা ম্যাচ কিনেছেন কিছু একটা কিনেছেন এখানে সবখানে বেড আছে ব্যাট আছে কি না এই ব্যাট যাচ্ছে কার কাছে সরকারের কাছে তো এইগুলা যেমন আমাদের উপলব্ধির বাইরে আমাদের কারে রিসিট নাই দিচ্ছি ঠিক রিসিট নাই রসিদ নাই দিচ্ছি ঠিক পাচ্ছি ঠিক এগুলো আমাদের উপলব্ধিতে না আসলেও আল্লাহর পেয়ারা মাহবুব বলছেন তোমাদের উপর বৃষ্টি হচ্ছে তোমাদেরকে রিজিক দেওয়া হচ্ছে অবিহীন তুল সারুন অবিহীন তুম তারুন অবিহীন এদের উচিল তোমরা বৃষ্টি পাচ্ছ এদের উচিল তোমরা রিজিক পাচ্ছ আল্লাহর এই ধরনের বন্দারা হচ্ছেন অলিয়ায় ক্রাম বড় করে বলুন আর নিমক হারাম বাতেল যারা অলি বুজুর্গ মানে না এরা বলতেছে আমাদেরকে আল্লা খাওয়াচ্ছেন আল্লাহ পরাচ্ছেন আল্লাহ আমরাও তো এটা বলতেছি কিন্তু আল্লাহ তো এভাবে ডাইরেক্ট খাওয়াই দেয় না আল্লাহ একটা বোশিলায় দে ঠিক কিনা না আল্লাহ দিনের বেলায় আলো দেন সূর্যের মাধ্যমে রাতের বেলায় আলো দেন ছাদের মাধ্যমে আম দেন আম গাছের

আগুনের ওসিলা পানির ওসিলা আগুনের ওসিলা আছে কি নাই বাদকি সালকে এমন বাত হয় তো বাদ টাকালে ওসিলা হয় আর শোকর করার সময় ওসিলা যায় না এ হচ্ছে শয়তানের সবক এগুলা সবক কার এই শয়তানি সবক থেকে বাঁচতে হলে হক্কানি পীরের দামান দত হয় تو پیارا حضرین اس کے حضرت ڈکٹر علامہ سید شمیم منیمی دامت برکاتم القدسیہ ختم بغارج پورے شنکب تو تو کریرے بولو چند یہ کون پیر کون دربار اللہ کا سے مقبول

আলেমরা এই সব বিষয় যারা আলেম নয় তাদের থেকে ভালো বুঝেন এই জন্য এরা সব জায়গায় যাবে না সব জায়গায় নিজের ঠিকানা করবে না সবাইকে মানবে না ওরা বুঝে সুজে করবে এই জন্য দেখা যায় গৌসুল আজম মেজবেন্ডারির সময়কালে ওনার সময়ের বিশ্ব বরিণ্য আলেমগণ ওনার কাছে ওনার দাস্তে পাকে বায়াত গ্রহণ করেছে এই ধরনের একজন আলেমকে এক পাল্লায় দিলে আর লক্ষ লক্ষ এক মরিদকে এক পাল্লায় দিলে ওই আলেমের পাল্লা বাড়ি কেননা ইতিহাস জানবে ওনার হলিফাকে ওনাকে দেখে হলিফাকে দেখে পীরের পরিচয় পাওয়া যাবে ফলে কিজের পরিচয় বলেন না ফলে গাছের পরিচয় আজকেও দেখেন ওলামায়ে আহলে সুন্নাত মাজবান্ডার দরবার শরীফের যে কোতায় ওলামায়ে আহলে সুন্নাতের অবস্থান এই দরবারকে সবাই মানে এমনকি যারা ভ্রান্ত বাতেল গুমরা এরাও ওনাদের না মেনে পারে না এটা একটা বিষয় আছে যে দুশ্মন এটাকে স্বীকার করতে বাধ্য হয় কিন্তু এই সিলসিলার গ্রহণযোগ্যতা এই সিলসিলার কার্যক্রম কোথেকে মৌলিক কাজ হচ্ছে এটা বোঝা যাচ্ছে আজকের ওলামায় আহলে সুন্নতের যে চলা ফেরা আনা গুনা এই দরবারে এই আস্থানায় আঞ্জুমানে মোত্তাবিনে গৌসেমেশ ভান্ডারি শাহম দাদিয়ার সাথে সুবহান আমি বলে না একজন না কেন আলেমগণ প্রত্যেকটা কিছু যাসাই বাছাই করেন যে শরীয়ত তরিকত সিলসিলা

ব্লাড অনেকেই ব্লাড দিয়েছেন এই ব্লাড সংগ্রহ করা হবে যাদের ব্লাড প্রয়োজন হবে ওদেরকে ব্লাডগুলা সরবরাহ করা হবে চক্ষু শিবির চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে খিদমতে খালক সৃষ্টির সেবা এই কর্মসূচি শরীয়ত তরিকত কে অর্থবহ করতে আজকে বিশ্বের মুখে খ্রিস্টানরা বিশাল একটা অবস্থান করে তুলেছে শুধু সৃষ্টির সেবার মাধ্যমে এটা মুসলমানরা করতে না পারা এটা মুসলমানদের এটা মুসলমানদের আজকের মুসলিম বিশ্বে আল্লাহ কিন্তু মুসলমানকে গরিব বানায় নাই সমাজের সবাই কোটি কোটি বিলিয়ন মিলিয়ন ট্রিলিয়ন ডলারের টাকার মালিক হবে না কেউ অত পয়সাওয়ালা হবে তার মাধ্যমে অন্যরা অন্যরা আয়ের চোর্স পাবে আজকে মুসলিম বিশ্বে যে গানে আল্লাহ খনি সম্পদ ভরপুর করে দিয়েছেন ওদের অর্থ ওদের সম্পদ যদি সঠিকভাবে পরিকল্পিত ভাবে এগুলাকে যদি ইটিলাইজ করা হতো ব্যবহার করা হতো আজকের আরব বিশ্বের যাকাতের ফান্ড যদি পরিকল্পিত ভাবে কালেকশন হতো পরিকল্পিত ভাবে ডিস্ট্রিবিউশন হতো পরিকল্পিত ভাবে বন্টন হতো তো মুসলিম বিশ্বে অমুসলিমদের এক পয়সারও প্রয়োজন হতো না আল্লাহ তো দিয়েছেন আবার সবকিছু বলে দিতে হবে আমাদের নাম মানুষ কেন আমরা জানি কিভাবে কোনটা কিভাবে করলে ভালো হয় নিজের পার্সোনাল লাভ গুলা বুঝি খ্রিস্টান সম্প্রদায় আজতে ইসা আলাহ ইসলাম যখন এনতেকাল হচ্ছেন ওখানে হাতে গোনা কয়েকজন খ্রিস্টান ছিল আর আমার ফেয়ারা নবী যখন দুনিয়া থেকে বিদায় নিচ্ছেন তো এক লক্ষ চব্বিশ শুধু সাহবাই রাম ছিল তো সেই খ্রিস্টান বিশ্ব পুরা বিশ্বে ওদের একটা কার্যক্রমে হচ্ছে জনসেবা এইটা দিয়ে যা মানুষকে আকৃষ্ট করছে

নানান ভাবে কারণ কাউকে আদর্শের উপর ধরে রাখতে হলে এটা দুনিয়া খালি পেটে এগুলা চলবে না পেটে খাবার আসলে তো পুরা দুনিয়াটা চালাচ্ছে পেটে এইটা না থাকলে স্বর্ণের দোকান কোলা রেখে যদি কেউ দশ দিন না আসতো একজনও একটু স্বর্ণ ধরত বলে কি করব জমি এটা দগল দগল না দগল করা তো নিজে গিয়ে করতে হয় যেসে দিলেও কিছু নিতে না কি করবো জমি টাকা কি করব এটা কি করব কিন্তু সব কিছু চালাচ্ছে একটা ফ্যাট ভিতরে খালি আর কিছু নেই এ খালি জিনিসটা পুরো দুনিয়াকেই ঘোরাচ্ছে ঠিক কিনা এজন্য এক সময় হাত পা অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ এরা বিদ্রোহ করেছিল বলে ফ্যাট শুধু খায় কোনো খাম নাই একটা কাজ করে না হাত বলে আমি কাজ করতে করতে বেতা পা বলে আমি চলতে চলতে হয়রান চক্ষু বলে আমি দেখতে দেখতে ক্লান্ত কান বলে আমি শুনতে শুনতে অস্থির ব্রেইন বলে আমি চিন্তা করতে করতে দুর্বল হয়ে পড়েছি কিন্তু ফ্যাট করে কি সাহা খাইলেও কোথায় বাত খাইলেও রুটি খাইলেও পেঁয়াজও খাইলেও সোনা বট খাইলেও শুকনা খাইলেও বিজা খাইলেও খানাজ আর ডিপার্টমেন্ট আর কারো নাই তখন সবাই বলবে আমরা কাজ করব আর ফেট খাবে এটা হবে না আজ বলে আরো কেমন কথা গ্রাস ট্রাস বানাই কাটা টাটা বেসে ঢুকাই দিলে তারপর কাছে নিজে নিজেও খায় না ঠিক কিনা এবার আমরা কেউ আত বলে আমিও কিছু করব না খানা বন্ধ ফেটে ফেডে বলে ঠিক আছে আমি অনেক দিন খাইছি এবার তোমরা খাও দেখো চিন্তা করে কোনো আমার পায়ে ধরবে কিনা খাওয়ার জন্য না অনেক দিন খাইছো তুমি কিন্তু এক এক অক্ট দুই অক্ট তিন্তা শু শুঁ করছে মাথা ঘুরাচ্ছে এখন সবাই আবার মিটিং ডাকছে খানা বন্ধ করলাম ফেটের দুর্বল হয়ে গেলাম আমরা খানা বন্ধ করলাম পেটের দুর্বল হয়ে গেলাম আমরা তখন সবাই বুঝতে পেল যে ফ্যাট নিজের জন্য খায় না আমাদের জন্য খায় এই ফ্যাট একজন খেয়ে পুরা বড়িকে সক্রিয় রাখতেছে সুবহান আজকে যারা বলছে পিসাহেবরা শুধু খায় শুধু নেয় এরকম বলছে না এই এটা হয়তো কিছু পার্সেন্ট সত্য হতে পারে কিন্তু সব সত্য না আজকে প্রমাণ হচ্ছে ওনাদের আদায়া তাহায়েফ ওনাদেরকে যা হাদিয়া তো বাদে ওনারা কি করে ওনাদের এই নেয়াটা রাখার জন্য নয় দেওয়ার জন্য বড় করে বলুন সুহান আরো জোরে বলুন না সুহান আল্লাহ একদিকে মানুষকে রুহানিভাবে ভাবে পথ দেখাচ্ছে অন্যদিকে এই সমাজের মানুষের অভাবনটন চিহ্নিত করে মানুষকে সঠিক পথে আনার জন্য মানুষের সহযোগিতা শারীরিক চিকিৎসা থেকে শুরু করে অনেকগুলো প্রকল্প এই انجমানে মুত্তাবিনে गौस महमদানী সাহেব নিয়েছে এইগুলোতে প্রত্যেককে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করা এবং হুজুর সাহেবের সজ্জাদার নির্দেশনা মোতাবেক নিজের তরিকতের দায়িত্ব মুরিদ হিসেবে যে দায়িত্ব সেই দায়িত্ব পালন করা কারণ মুরিদকে সব সময় সবচেয়ে বড় সবক এটা রাখতে হবে আমার দ্বারা আমার পীরের সম্মানের কোনো আঘাত আসতেছে কিনা কেন মুরিদ দেখে মানুষ পীরকে অনুমান করবে সবার দায়িত্ব হলো দোয়া করা আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো দোয়া মুসলিম শরীফের হাদিস আছে সালা আদ দোয়া ও সালাহুল মুমিন ইমানদারের হাতিয়ার হচ্ছে বলেন না মরিদ দোয়া করবে আল্লাহ আমার পীর ও সুস্থতার সাথে দীর্ঘজীবী করো ওনার চেহারা দেখে আমরা যেন শান্তি পাই ওনার কাছে গিয়ে যেন শান্তি পাই সেটার জন্য সবাই দায়িত্ব হলো দোয়া করা যে আল্লাহ তালা ওনার ছায়া আমাদের মাথার উপর আরো দীর্ঘদিন রাখুক প্রিয়াজরিন ওনার এই বয়স এবং এই শারীরিক অবস্থায় এখানে এসেছেন সাধারণত বেড়ানোর একটা সময় আছে ঠিক কিনা আমাদের দেশে বলে ছোট বেলায় এক সময় বেআই বাড়ি যাওয়ার সুযোগ আর থাকে না এখানে বেআই বাড়ি বড় মকসুদ নয় যে এই দেশের হজরতের গৌসি ভক্ত বক্ত অনুরক্ত এরা এদের সাথে প্রত্যেকের ওখানে সাক্ষাৎ করা সম্ভব নয় এখানে দেখা আসা সবাই আমাদের জন্য নেমত তো আল্লাহ তালা কাছে করবেন আল্লাহ তালা যেন অজরত কেবলার ফয়েজ বরকত এইভাবে যেভাবে বন্টিত হচ্ছে এটা যেন আমরা পাই এবং এই এখান থেকে যে কর্মসূচি গুলো হচ্ছে এগুলো চট্টগ্রাম নয় বাংলাদেশ নয় আন্তর্জাতিক বিশ্বের সাথে সম্পৃক্ত আজকে আন্তর্জাতিক বিশ্বে মাজবান্ডা শরীফের তাসাউফ কোন মুখী এই তাসাউফ এই সুবিবাদ চর্চার যে বিরাট একটা বেশ আছে বৃত্তি আছে সেটার উপর অর্থবহ কাজ হচ্ছে

বিশ্ব রোড একটা আছে আঞ্চলিক রোড আছে বিশ্ব রোড মানে যে রোড দিয়ে পুরা বিশ্বে যাইতে পারে ঠিক না তরিকতের রাস্তার শেষ কোথায় রসুল পর্যন্ত। কত লম্বা রাস্তা হবে দেখেন এই রাস্তায় কামিয়াব করার জন্য যেসব পরিকল্পনা এখান থেকে দেওয়া হয় এটা পুঙ্খানুপুঙ্খানু ভাবে অনুসরণ করা এটাই হচ্ছে একজন মুরিদের দায়িত্ব আজকে একটা জিনিস ভুলে গেলে চলবে না আজকে আমরা কোন সময়ে এই পৃথিবীতে বসবাস করছি যখন একটা সময় ছিল একটা মহাবিলে একটা হরণ দিত একটা বাঁশের সাথেই এটাকে বাঁধত কিছুক্ষণ এদিকে করে দিত কিছুক্ষণ এদিকে করে দিত ঠিক কি না আর আজকের মহাবিলের আঙ্গিকতা মাইক না এইখানে আলোচনা হচ্ছে বিশ্বের যেখান থেকে যে এখানে লিঙ্ক দিয়েছে প্রত্যেকে এই দেখতেছে শুনতেছে ঠিক কিনা আজকের দিনে নামে আমরা এমন কিছু করতে পারবো না যেটার যৌক্তিক আলোচনা মানুষের সামনে পেশ করতে পারবো না এগুলা করে আজকের মিডিয়া মানুষকে সঠিক পথে আনতেছে না বেশিরভাগ বিভ্রান্ত করছে বলেন না কারণ এখন মানুষ উজুর থেকে জিজ্ঞেস করে না মাসলা জানার জন্য তাও মুফতি মোবাইলের কাছে যায় কোন মুফতি বলে ওই মুফতি সাহেবের কাছে যাও হেঁটে যাও গাড়িতে যাও মুফতি তো আমার হাতে হাতে ফকেটে ফকেটে মুফতি মোবাইল যা বলে মফত ফতোয়া পেয়ে গেল এটা মফত থেকে মুক্তি এখানে কোনো কষ্ট টষ্ট নাই এটা মানুষকে প্রতিনিয়ত বিভ্রান্ত করছে অলির দরবারে যাই না বায়াত হই না পীরের দরকার কি এই যে মানুষকে সার্বক্ষণিক বলতে আছে এগুলো মানুষকে যে প্রচন্ডভাবে বিভ্রান্ত করছে এই যুগে আমরা যারা তরিকতপন্থী সুবিবাদী সুন্নি মুসলমান আমাদের জন্যই সবচেয়ে কঠিন সময় এটা এখানে আমাদের হাত কান চোখ সবকিছু খোলা রেখে এই সুবিবাদী আদল বিরুদ্ধে কি হচ্ছে না হচ্ছে খবর রাখতে হবে অনেকে এই যে খবর রাখছে না তো আক্কা করছে না ফল হচ্ছে কি উনি দরবার ভক্ত ওনার ছেলে দরবার বিরোধী অনেক জায়গায় এরকম আছে কিনা কেন আপনার দায়িত্ব হলো ছোটবেলা থেকে আপনি আপনার সন্তান সন্ততিকে আপনার পীর মসজিদের টাচে সংস্পর্শে নিবেন এবং এই জমানা আপনার ছেলে আপনাকে ফলো করবে আর সব বাদ দেন আমার বাবা কি করতেছে তার কাছে যদি অযৌক্তিক মনে হয় এগুলো সব পাগলামি আপনাকে তাকে বুঝাইতে হবে আপনার পাগলামিও যে দুনিয়ার সব পাগলের পাগলামি আর মজনুনের পাগলামি একই নাকি মজনুন কে বিয়ে করে তিনি স্টেজের উপর সবাই অনেক ফুসলাইয়ে বলে তুমি আজকে সদর বদর করিও না ঠিক থাক অন্তত পর্যন্ত মঞ্চের পাশ দিয়ে কুকুর একটা যাচ্ছে নেমে দিছে কুকুর কিছু কুকুরের পায়ে সোনা দিয়ে দিছে কিসের পায়ে এতক্ষণ এত বন্যা পড়াইলাম একটু ঠিক থাকার জন্য এটা কি কি করলাম তো আল্লাহর আরেব বলতেছেন যে পায়ে সগব সিদে মজনু খালকে পুরসি ইচেবুত গুфта ইসা কা গাদার কোয়েলা এ মজনুন এটা কি তুমি তুমি পায়ে চুমা দিয়ে দিলে তো মজনুন বলতেছে এটা মিটে আঁটার কুকুর না গোস্ত আটার কুকুর না এটা আমার মাহবুবা লাইলির বাড়ির অলিতে গলিতে আটেছে কুকুর তাহলে এই যে নিষ্পত সম্পর্ক এটা হচ্ছে আমাদের রুহানিয়তের বড় ওসিলা আমরা মুসলমানরা গাছ পাস পূজা করি কিন্তু মদিনায় পাকে গেলে মক্কায় মহাজমায় গেলে কোন আল্লাহর হলির মাজার শরীফ কে পেলে এখানে সুমা না। কিনা একই টাইলস একই মার্বেল পাতর তো অনেকের ফ্লোরে আছে বড় লোকের ঘরের ফ্লোরে মার্বেল পাথর লাগাই নাই এখানে কেউ চুমাচ্ছে চুমাচ্ছে না পারাচ্ছে পা কোথায় মার্বেল পাথরের উপর পাথর কোথায় নিচে কিন্তু সেই পাথর যখন ওলির সাথে লাগছে তো চুমার উপযুক্ত হয়ে গেছে এটা চুমা মূলত পাথরকে দিচ্ছি না পাথর যেহেতু আল্লাহর বলির মাজারে লাগছে ওই বলির সম্পর্ককে দিচ্ছি সুভান আল্লাহ রেল লাইনের পাথর কে কেউ সুমায় এইটাকে চুমানোর জন্য ফরান দিয়ে ফেলতে আর শরীয়ত জানে যে সবাই চুমা দেওয়া সম্ভব নয় শরীয়ত কি করছে বলে দূরে থেকে ইশারা করো ইশারা করে আজ চুমা দাও আমার হাত আমি সময় লাভ কি এইটা তো আসছিলাম বাংলাদেশ থেকে গুণাগার আবার হাত ও গুণাগারের এইটা ওই করে আমা আমার হাতে আমি জুমা দিয়ে লাভ কি বলে এইটা তুমি যখন ওই দিকে করছো তো ওইটার ফয়েস বরকত তোমার হাতে এসেছে তোমার হাত চুমার উপযুক্ত হয়ে গেছে সোহান আল্লাহ আকবর এ আর রসুল আল্লাহ

আমার নবী চুমা দিয়েছেন এই জন্য দিচ্ছি বড় করে বলুন আমির উমরিন ওমর ইবনে কাত্তা ফারুক এ আজম রদিয়াল্লাু পাথরের পাথরকে নিচু করতেছেন না বরং মানুষকে বোঝাচ্ছেন ছুমা দিচ্ছি কেন বললেন এ হাজরা আমি জানি তুমি একটা পাথর তুমি কোনো লাফক্ষতি করতে পারো না আমি দেখেছি তোমাকে আমার পেয়ারা নবী ছুমা দিচ্ছেন এই জন্য আমরা ছুমা দিচ্ছি এই এগুলা যারা বুঝে না এরা সবকিছু শিরিকের মতো লাগে ওদের ওদের কাছে সবকিছু কিজের মতো লাগে তো তোমরা এখানে অলির মাঝারে সুমা দিলে শিরিক বলবা তো ওইখানেও তো পাথরের সুমা আরে সুমা না দরবার শরীফে আগে এখন তো রিক্সার যাত্রী তেমন নেই আগে সাইট টাকা দিয়ে দুইজন দরবার শরীফের রাস্তার মাথা থেকে নাজিরিয়া যেত তো দরবার শরীফের পাশেই তো বিশাল মাদ্রাসা আছে না যে রিকশাওয়ালা ঠেলা গাড়িওয়ালা এ কোন গোষ্ঠীর মানুষ এটা খবর নিয়া দরকার নাই ওরা রিকশা চালালেই ওইদিকে সালাম দিয়ে তারপর रवाना ঠিক না এ ও শিক্ষিত হইতে পারে তার কিন্তু আকীদা ঠিক আছে তো এখানে তো বাতল রাও সত্ততেছে দেগমল হই বলছে এটা কি করলি বলে হযরতকে সালাম দিলাম জি তোর হজরতের উপর এতগুলো ইটা হারাই দিছে তো মরে নেই সালাম তাকে বলবেন যে এখানে যাওয়া তো মুশকিল এখানে তুমি আতে ইজারা করে আতে না রসুলে পাক লাঠি দিয়ে ইজারা করে লাঠিতে পাক আছে লাঠি একটা আমি শ্রেষ্ঠ না লাঠি শ্রেষ্ঠ আরে লাঠি আমাকে ধরছে না আমি লাঠিকে ধরছি আমি লাঠিকে ধরছি লাঠি সুমার মালিক কেমন হয় বলে গাছকে জমা দিচ্ছি না এটা যখন হজরা সোদের দিকে ইশারা করছে তো হজরা সোদের বয়স গাছের ভিতর আসছে এইটা না বুঝলে এই এগুলা যারা বুঝে না এরা নিজেরাই ফাথর এরা নিজেরাই এরা নিজেরাই গাছ এজন্য তরিকতপন্থীদেরকে নিজের বিষয়গুলো বুঝতে হবে আরেকজনকে বুঝাতে হবে যে সব কানে শিরিকের ফতোয়া লাগাইও না শিরিকও শিরিকের জায়গায় আছে আমরা মুসলমান আমরা মুশরিক নই আমরা কি আমরা যেগুলা করতেছি এগুলার দলিল যথেষ্ট ইমাম বালাজুরি লিখতেছে একটা লেখা সরকারে দোয়ালমের

আমাদেরকে আমরা পর্যবেক্ষণ করছি কয়জনকে আর সুন্নিদেরকে পাহারা দিচ্ছে বাহাত্তর দল কয় দল বাহাত্তর দল দিচ্ছে এই জন্য অনেক সতর্ক থাকতে হবে আল্লাহ পাক আমাদেরকে আকীদা আমল আখলা শরীয়ত তরিকত বজায় রেখে চলার তৌফিক দান করুন یہ سب بزرگان دین فائز نصیب کرون آمین واخر ان الحمدللہ رب السلام علیکم, السلام علیکم